আমি কচু খাবো, আমি কচু শাক খাবো, আমি ব্যাং খাবো, আমি কুমিরের মাংস খাবো, আমি শুয়োরের মাংস খাবো, আমি কুত্তার মাংস খাবো, আমি হাতির মাংস খাবো, আমি কবুতরের মাংস খাবো, আমি পাখির মাংস খাবো, আমি মোরগের মাংস খাবো, আমি খাসির মাংস খাবো, আমি হরিণের মাংস খাবো, কিন্তু আমি 16 ঘন্টা 18 ঘন্টা পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে পার হব না। যে আওয়ামী লীগের আমলে সব ভোট ভালো হয়েছে, কোথাও ভোটের কারচুপি হয়নি, উপজেলা ইউনিয়ন কাউন্সিল মেয়র সব ভোট ভালো হয়েছে। এর চেয়ে বড় মিথ্যা কথা আর পৃথিবীতে আছে? আপনার মরিচ 1200 টাকা কেজি পাওয়া যাবে না? যাবে না। বিএনপির সময় তো 10 টাকা হালি ছিল ডিম, 10 টাকা 12 টাকা, 12 টাকা কেজি। জাতীয় পার্টির সময় গরু মাংস ছিল 150 টাকা কেজি, চাই ছিল 7 টাকা 8 টাকা কেজি, 45 টাকা। হ্যাঁ, গরু মাংস 45 টাকা, আস্তে আস্তে দাম বাড়লো। এখন তো দিয়ে, হ্যাঁ সেই সময় ছিল তো, তখন আয়ও কম ছিল মানুষের। না আয়ও কম ছিল তো ঠিক আছে, তাহলে এখন আয় এত বেড়ার পর জ্ঞান, তারপরে 850 টাকা গরু মাংস। বা সরকারের কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ নেই, একদম নিয়ন্ত্রণ নেই। কারণ হলো এই সরকার যাতে জনগণের সরকার না, জনগণ দ্বারা যাতে নির্বাচিত না, সেই কারণে এই অবস্থা। হাবিবুর রহমান হাবিব, আমরা যেটি আলোচনা করেছিলাম তৃণমূলের রাজনীতি নিয়ে, আপনি তৃণমূলের বিএনপির প্রসঙ্গ এনেছেন, তৃণমূল বিএনপি রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না, তারপরও বিএনপি কি চিন্তিত খুব আন্দোলন নিয়ে, তার সামনের ভোট নিয়ে? তৃণমূলের কারণে বিএনপি চিন্তিত না, তবে ধরেন একটা মানুষ দল থেকে চলে গেলে, 10টা মানুষ চলে গেলে আর একটু ক্ষতি, 50টা মানুষ আর একটু ক্ষতি, তার মানে ভেঙে পড়বে তা না। আর এখানে আজকে বর্তমান বাংলাদেশে যে সমস্যা হয়েছে, আমার ভাই যেটা বলতেছিল আর কি, সেখানে টোটালি সরকার ফেল করছে, টোটাল ফেল করছে। আমার ভাই যতই বলুক বিএনপি দল না, এটা না, সেটা না, আদর্শ নীতি না, আওয়ামী লীগের আদর্শ নীতি আছে, আওয়ামী লীগের গণতন্ত্র কী আছে, গণতন্ত্র, গণতন্ত্র আছে, সমাজতন্ত্র, সমাজতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষ ধর্মতা আছে, তারপর একটা কি বাঙালি জাতীয় উদ্যান, বাঙালি জাতীয় আছে, বাংলাদেশ জাতীয় পাসপোর্টে কী লাগে, বাংলাদেশে না, আওয়ামী লীগ তো তার নীতি আদর্শের কাছেই নাই, কাছেই নাই। আওয়ামী লীগ করে যদি এখন যে দেশে ভোট হয় না, রাতের বেলা ভোট হয়, পৃথিবীর কোন দেশ আছে যে 300 আসন বিশিষ্ট 153টা বিনা ভোটে নির্বাচিত হয়? জনগণের জবাবদিহিতা করতে হবে না? এটা সমালোচনাটা কে করবে? কে করবে? অবস্থাটা যে করে না সে বলতে পারবে? চিন্তা করেন যে এই যে অবস্থাটা, আবার এই যে 2018 সালে ভোট হলো, আমি তো প্রার্থী ছিলাম, আমি হেলিকপ্টারে করে কেন আসলাম, আহত ক্ষতবিক্ষত হয়ে বলুন তো, ভোটটা আমার ওখানে তার উপনির্বাচন হলো, 9টা থেকে ভোট হলো কেন? রাতের বেলা ভোট হয়েছিল, যেটা প্রধান নির্বাচন স্বীকার করেছিল যে এইভাবে ভোট হয়ে রাতের বেলা হবে না। আর আমার ওখানে আমি বললাম যে ভোট 8টা থেকে 4টা পর্যন্ত, 9টা থেকে 5টা করতে হবে, তাই হলো, তা দিনের বেলা ভোট কেটে নিয়ে গেল। এখন যে কথাটা আমার ভাই বললেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাহেব, এই সিন্ডিকেট কার সিন্ডিকেট? এটা আওয়ামী সিন্ডিকেট, রেস্টোর সিন্ডিকেট, ঢাকা সিন্ডিকেট, তার ইয়ে বলে আপনার বাণিজ্যমন্ত্রী বলে সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু কথা বলা যাবে না, তাহলে দেশটাকে আরও উন্নতি করে নিয়ে যাবে, তাহলে থাকে কেন? আপনার থাকে কেন? আপনার মরিচ 1200 টাকা কেজি পাওয়া যাবে না? যাবে না। 1200 টাকা কেজি হবে? আমরা একবার পেঁয়াজ কিনলাম 300-350 টাকা করে, আমি নিজে একদিন বাজারে 2টা পেঁয়াজ কিনলাম 150 টাকার উপরে, এই অবস্থায় আমি কোন জায়গায় নিয়ে গেছে দেশটাকে, কোন জায়গায় নিয়ে গেছে? আমরা তো জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, জাতীয় পার্টি ক্ষমতা দখল করেছে, ভোট করতে দেয় না, এটা সেটা একটা সামরিক সরকার, তার ওইটাই হওয়ার কথা। এখন আপনি ছাত্রনেতা ছিলেন, আপনি জানেন সব সরকারের সময় নিত্যপূর্ণ না, না এরকম হয় না তো, এটা তো লাগামহীন সরব থাকে, কিন্তু না না, জাতীয় পার্টি তো জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টি ধরেন একটা সামরিক সরকার ছিল, জাতীয় পার্টি আমলে কি এই অবস্থা ছিল? জিনিসপত্র দাম এরকম ছিল, এরকম ছিল, এরকম দুর্নীতি ছিল, এই যে তখন ব্যবসা বন্ধ সবাই করতে পারত বিএনপি তখন, এখন এই আমলে বিএনপি যারা করে না, কি আওয়ামী লীগ যারা করে না, তারা কেউ ব্যবসা করতে পারে না, টোটাল ব্যবসা নিয়ন্ত্রণে। আপনি কী জবাব দেবেন এস আলমকে? আপনি 7টা ব্যাংক দিয়ে দিলেন, কী জবাব দেবেন আপনি? এর ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে দিল, আপনার ফারুক খানের আজ কবে কয় জয় বাংলা স্লোগান দিয়েছে বলেন তো, কবে কোথায় মিছিল করছে? ফারুক খান তো নিজে সরাসরি পাকিস্তান আর্মির সাথে হয়ে ইন্ডিয়ান আর্মির সাথে যুদ্ধ করতেছিল, যুদ্ধ করতে করতে পাকিস্তানের আর্মি সারেন্ডার করলো, ফারুক খান সারেন্ডার করলো, পাকিস্তানের আর্মিতে নিজে ভারতের রাখলো ক্যাম্পে, সে বাঙালি বলে তাকে নিয়ে গেলো ডেপুটি হাইকমান্ড হোসেন আলীর কাছে, সে পরবর্তী সময় হয়ে গেল এসে আত্মীকরণ হয়ে গেল আর্মিতে, এবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে দেখে ধরা খাইছে, জামুকা বলতো তো রাজাকারে বাপ রাজাকার, পাকিস্তানের সাথে ধরা খাইছে। এই যে তারা আজকে সিঙ্গাপুরে বড় ধনী আছে, 1 লক্ষ কোটি টাকার উপরে ক্যাপাসিটি ট্যাক্স দিয়েছে, এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে, আপনি চুরি করে দেশটা শেষ করে দেবেন, ব্যাংক থেকে টাকা পাচার করে শেষ করে দেবেন, আপনি নীতি আদর্শের কথা বলবেন? মানুষ এটা শুনবে? মানুষ এটা মানবে?
কোন জিনিসটা আপনি বলেন তো কথায় কথায় বলতে বিএনপি আরে বিএনপির সময় তো দশ টাকা হালি ছিল ডিম দশ টাকা বারো টাকা বারো টাকা কেজি জাতীয় পার্টির সময় গরু মাংস ছিল 150 টাকা কেজি চাই ছিল 7 টাকা 8 টাকা কেজি 45 টাকা হ্যাঁ গরু মাংস 45 টাকা আস্তে আস্তে দাম বাড়লো এখন তো দিয়ে হ্যাঁ সেই সময় ছিল তো তখন আয়ও কম ছিল মানুষের না আয়ও কম ছিল তো ঠিক আছে তাহলে এখন আয় এত বেড়া পড়ে গেল তাহলে 850 টাকা গরু মাংস 1000 টাকা খাসি মাংস আপনার জিরা ছিল তখন 150 টাকা কেজি আরও কম ছিল এখন 1100 টাকা কেজি মশলা বলেন কোন ডিটারজেন্ট বলেন একটা সাবানের কথা বলেন একটা পেস্টের কথা বলেন একটা ব্রাশের কথা বলেন একটা কাপড় সেলাই করার কথা বলেন তো কয়টা গেছিল একটা কমপ্লিট আর এখন কত টাকা গেছে আপনি আয় আয়ের কথা বলেন মাথা পিছু আয় বেড়েছে আজ এখানে ডিম কিন্তু জাতীয় পরের সময় 6 টাকা বেন বিষয় 10 টাকা এখন কিন্তু 60 টাকা দিয়ে এই তো অবস্থা কেন দাম বাড়বে আজকে ডিম আপনাকে ইম্পোর্ট করতে হচ্ছে চারজনকে 4 কোটি ডিম আনতে হচ্ছে এই যে তো অবস্থা বা সরকারের কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ নেই একদম নিয়ন্ত্রণ নেই কারণ হলো এই সরকার যাতে জনগণের সরকার না জনগণ দ্বারা যাতে নির্বাচিত না সেই কারণে অবস্থা শোনেন একজন মসজিদের ইমাম সে যদি যাত্রা গান দেখে যে নাচ দেখে তার পিছনে পদ্মীর নামাজ পড়বে না আর যে সিনেমা করে নাটক করে সাধারণ মানুষ নাচও দেখতে পারে গানও গাইতে মসজিদের নামাজও পড়তে পারে ইমামের পিছনে কিন্তু ইমাম সাহেব যাত্রা গান দেখে আসবে আর পরদিন নিয়মিত এটা মানব না তা আওয়ামী লীগ গণতন্ত্রের পূজারী বলবে গণতন্ত্র কথা বলবে গণতন্ত্র থাকবে না তার আমি লুটপাট হয়ে যাবে দেশটা ধ্বংস হয়ে যাবে বিরোধী দলকে কথা বলতে দেবে না এটা তো ই না আজকে যে চীন যদি হতো হ্যাঁ চীন ওখানে একদলের শাসন রাশিয়া একদলের শাসন ব্যবস্থা বিশ্বাস করে আমার এখানে আপনি বলবেন বহু দলের গণতন্ত্র ভোট করতে আপনারা দেবেন না রাতের বেলা ভোট করে নিয়ে যাবেন আপনার ইন্ধন গাছের ভোট করে নৌকা আমাকে আগে সিল মারা হয়ে যাবে বহু দলের সিল মারা হবে মেয়র সিল মারা হয়ে যাবে আর আপনি বলেন যে আমার সবসময় ভোট ঠিক আছে শুনে এতদিন তা মানুষ কিছুটা 2018 সালে বিশ্বাস করেছে যে আমাকে বিশ্বাস করেন আমি একটা ভালো ভোট করবো আশ্বস্তে আমরা গিয়েছিলাম কিন্তু এইবার সেদিন গত কয়েকদিন আগে যে কথা বললেন যে আওয়ামী লীগের আমলে সব ভোট ভালো হয়েছে কোথাও ভোটের কারচুপি হয়নি উপজেলা ইউনিয়ন কাউন্সিল মেয়র সব ভোট ভালো হয়েছে এর চেয়ে বড়ো মিথ্যা কথা আর পৃথিবীতে আছে এর চেয়ে মহামিথ্যার কোথাও আছে ভোট হয় দেশে এই দেশের ইয়ে এই জন্য আমি আজকে বলতেছিলাম আমি কচু খাবো আমি কচু শাক খাবো আমি ব্যাং খাবো আমি কুমিরের মাংস খাবো আমি শুয়োরের মাংস খাবো আমি কুত্তার মাংস খাবো আমি হাতির মাংস খাবো আমি কবুতরের মাংস খাবো আমি পাখির মাংস খাবো আমি মোরগের মাংস খাবো আমি খাসির মাংস খাবো আমি হরিণের মাংস খাবো কিন্তু আমি 16 ঘন্টা 18 ঘন্টা পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে পার হব না কিছুতেই আমি পার হব না এখন কী হলো এখন কী হলো এখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিলেন কেন আপনি আর আমার ভাই বলে সেলফি ওই সেলফি তো ওই বাইডেন সাহেব যে হোটেলে ছিলেন তার লিফটনের সাথে সেলফি তুলছে সেলফি খেলে বাংলাদেশ আমি তো এখন রাস্তায় বের আমি তো সাধারণ মানুষ রাস্তায় বের হলে আমি তো হাঁটি বেশি রাস্তায় বের কত মানুষ এসে পাশে ভাইয়াকে সেলফি আমি তো চিনিও না তাদেরকে তারপরে বাইডেন সাহেব যখন যে জি 20 সম্মেলনে তো গেছিলো 6টা দেশ এর বাইরে যা সতেরো গেছিল না বাইডেন সাহেব যখন তার ইতে টুইট করছে তখন কী করছে 5টা দেশের কথা বলছে বাংলাদেশের নামই রাখেনি বাংলাদেশের নামই রাখেনি এই যে সেরকম কথা বলে সেলফি নিয়ে আপনি এত গর্বিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে কি বিএনপির চোখ মুখ গলা গলা গেছে এটা কী বলে এগুলি কী বলে এগুলি এই যে নাবালকের মতো কথাবার্তা বলা ওয়াদুল কাদেরের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন আমার সাথে খুবই ভালো সম্পর্ক তার সাথে আমার একদিনের জন্য দ্বন্দ্ব নেই কিন্তু এই কথা যখন বলেন আর মানুষ যখন তাকে সমালোচনা করে তখন আমারও কষ্ট লাগে যেহেতু একসময় তার সাথে আমার খুবই গভীর সম্পর্ক ছিল একই বিষয়ে তো বিএনপি নেতারাও অনেক কথা বলেছেন কেন বললেন তাহলে না না বিএনপি শিল্পে নিয়ে চিন্তিত না হন আমরা না না এটা তো একটা শিল্পী নিয়ে তো সরকার পক্ষ থেকে বলো সমস্ত পত্রিকায় দাও প্রচার করো আর এটি কোনো কথা হলো নাকি তো এই যে সমস্ত এখন মানুষ যখন অসহায় হয়ে যায় কোনো কিছুই যখন মানুষ পায় না তখন যা পায় তাই আঁকড়ে ধরতে চায় আজকে সরকার জনগণের কাছ থেকে এত দূরে চলে গেছে যে এটা বাইনিকুলার দিয়ে দেখা যাচ্ছে না যে কারণে দলীয় সরকার অধীনে ছাড়া তারা নির্বাচন করার কোনো চিন্তাই করতে পারে না আজকে আপনি বলেন তো তত্ত্বাবধায়ক সরকার বিধান তো সংবিধানে বাতিল হয়নি হ্যাঁ বাতিল কেন বাতিল হবে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান বাতিল কোর্ট বাতিল করতে পারে যেহেতু সর্বসম্মতিক্রমে তত্ত্বাবধায়কের বিধান সংবিধান সংযুক্ত করা হয়েছিল ওইটা বাতিল করতে হলে পারে সংসদ এটা করেছিল সংসদে যেতে হবে তারপরে গণভোট করতে হবে সবাই মিলে করতে হবে না গণভোট করতে হবে এখন সবাই মিলে করে নাই করেছে শুধু আওয়ামী লীগ আর গণভোট এখানে হয়নি কোর্ট খেতে পারে না তারপরেও যদি আপনি ধরেন কোর্টের কথা ধরেন
16 মাস পরে এত বড় একটা রায় আপনার স্বাক্ষর করতে পারেন না তারপরে কি ছিল তারপরে ছিল আরো দুটি নির্বাচন যদি সংসদ চায় করতে যদি না ওইটা না এটা ভুল ব্যাখ্যা আরো দুটো নির্বাচন হতে পারে দেশের প্রয়োজনে ডক্টর নেসিটি আর দুটো নির্বাচন হতে পারে তবে হাইকোর্টের বিচারপতি প্রধান বিচারপতি তারা তত্ত্বাবধায়ক সরকারের অংশীদার হতে পারবে না এইটা সংসদকে নিশ্চিত করতে হবে সিদ্ধান্ত নেবে সংসদ হ্যাঁ এইটা কিন্তু ওইটা না আরো যদি সংসদে তারা দুটো নির্বাচন তা না ওখানে ডাইরেক্ট নির্দেশনা দেওয়া এবং এখন দেখেন এর ভিতরে কত গুণ্ডগুলো আপনি দেখেন যে কোর্ট বলছে যে রায় বলছে যে বিচারপতি বলছেন তার আগে সাতজন অ্যাপিলেট ডিভিশন সাতজন চারজন দিয়েছিল এই পক্ষে এমএকএস কে নয়জনের ভিতরে আটজন এদিকে দিয়েছিল এবং কত বড় সাংঘর্ষিক কথা বলেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক আবার ওই রায়ের প্রতি বলা হচ্ছে আরও দুটি নির্বাচন হতে পারে তারপর আবার যখন চূড়ান্ত রায় আসলো সেখানে আরও দুটি নির্বাচন হতে এ কথাও লেখা নেই মানে একটা দেশের সংবিধানকে মানে কিভাবে যে মানে অসম্মানিত করেছে শেষ করে বলতে করেছে তাই মনে করি এখন তো সংসদ আছে জনগণের দ্বারা ভোটে নির্বাচন এক টোটালি অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থাকা অবস্থায় তাকে পাশ কাটিয়ে গায়ের জোরে নির্বাচন করে আজকে অবৈধ ক্ষমতা হাবিবুর রহমান হাবিব আমি আপনাকে উচিত নয়।